আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি ভালো আছেন সবাই। মেঘনা ব্যাংকের ডিজিটাল ওয়ালেট মেঘনা পে, মেঘনা পে ওয়ালেট দিয়ে কিভাবে আপনি যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন সেটি আজকে আপনাদেরকে দেখাবার। এই জন্য আপনাকে অবশ্যই মেঘনা পে ওয়ালেট অ্যাপটি দিন করতে হবে। অ্যাপটিতে করার পরে আপনি ট্রান্সফার একটি ফিচার পাবেন, এই ফিচারটিতে ক্লিক করবেন মেঘনা পে ওয়ালেট থেকে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারের জন্য। ট্রান্সফার ফিচারে ক্লিক করার পরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন, আর এখানে আপনি মেঘনা পে টু মেঘনা পে টু অন মেঘনা ব্যাংক অ্যাকাউন্ট, যদি আপনার মেঘনা ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি মেঘনা ব্যাংকের অ্যাকাউন্টে মেঘনা পে ওয়ালেট দিয়ে টাকা ট্রান্সফার করতে পারবেন। এছাড়াও যে কোনো মেঘনা ব্যাংকের অ্যাকাউন্টে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন মেঘনা পে ওয়ালেট দিয়ে। আর মেঘনা পে ওয়ালেট দিয়ে আপনি অন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চাইলে আপনাকে টু এনি ব্যাংক অ্যাকাউন্ট যে লেখাটি রয়েছে এই লেখাটিতে ক্লিক করতে হবে। এই লেখাটিতে ক্লিক করার পরে আপনি কিছুক্ষণ অপেক্ষা করার পর এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন, আর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে আপনি কি শর্ত মেনে টাকা ট্রান্সফার করতে পারবেন। এখানে আপনি BEFTN এর মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন, এই জন্য আপনাকে চার্জ প্রদান করতে হবে এবং 2 কার্যদিবস সময়ও লাগতে পারে। এখানে এগুলো ভালোভাবে পড়ে নেবেন, পড়ে নেওয়ার পরে এই শর্ত মেনে আপনাকে এগ্রি লেখাটিতে ক্লিক করতে হবে। এগ্রি লেখাটিতে ক্লিক করার পরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন, আর এখানে আপনাকে ব্যাংক সিলেক্ট করতে হবে। এর আগে আপনাকে উইদাউট বেনিফিশিয়ারি ফ্রম বেনিফিশিয়ারি, যদি আপনি বেনিফিশিয়ারি করা থাকে পূর্বে তাহলে আপনি ফ্রম বেনিফিশিয়ারি বাটনে ক্লিক করবেন, আর যদি বেনিফিশিয়ারি করা না থাকে তাহলে উইদাউট বেনিফিশিয়ারি লেখাটিতে ক্লিক করবেন। এরপরে এখানে আপনি নিচে ব্যাংকের নাম রয়েছে, আপনি যেই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চান মেঘনা পে ওয়ালেট থেকে সেই ব্যাংকের লোগোর উপরে আপনাকে ক্লিক করতে হবে ফান্ড ট্রান্সফার করার জন্য। মেঘনা ব্যাংকের ডিজিটাল ওয়ালেট মেঘনা পে ওয়ালেট দিয়ে আপনি যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। এখানে লিস্টে থাকা ব্যাংকগুলোর মধ্যে আপনি যে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে চান সেই ব্যাংকের লোগোতে ক্লিক করলে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। আর প্রথমে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে, তারপরে আপনাকে অ্যাকাউন্ট হোল্ডারের নাম দিতে হবে। এরপরে এখানে অ্যাকাউন্ট হোল্ডারের নেক নাম দিবেন, দেওয়ার পরে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন যে ডিস্ট্রিক্টে আপনার অ্যাকাউন্টটি রয়েছে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনাকে ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে, যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্টটি রয়েছে সেই ব্রাঞ্চের নামটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে, আর নেক্সট বাটনে ক্লিক করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। আর এখানে আপনি যদি অ্যাকাউন্টে বেনিফিশিয়ারি হিসেবে অ্যাড করে রাখতে চান তাহলে ইয়েস বাটনে ক্লিক করবেন। ইয়েস বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে সেভ হয়ে যাবে, পরবর্তীতে আপনি লেনদেন করতে পারবেন এই অ্যাকাউন্টটি দিয়ে। তারপরে এই ধরনের একটি ইন্টারফেস আসবে, এখানে আপনাকে আপনার মেঘনা পে ওয়ালেটের অ্যাকাউন্ট নাম্বারটি সিলেক্ট করতে হবে সিলেক্ট অ্যাকাউন্ট লেখাটিতে ক্লিক করে। অ্যাকাউন্ট লেখাটিতে ক্লিক করলে আপনি এখানে এই ধরনের একটি ইন্টারফেস পাবেন, অর্থাৎ আপনার মেঘনা পে ওয়ালেটের মোবাইল নাম্বারটি এখানে চলে আসবে। এরপর এখানে আপনি অ্যাকাউন্ট নাম্বারটিতে সিলেক্ট করে দিবেন, দেওয়ার পর ইন্টার অ্যামাউন্ট লেখাটি রয়েছে এই ঘরটিতে আপনি টাকার পরিমাণ দিয়ে দিবেন। টাকার পরিমাণ দিয়ে দেওয়ার পরে আপনি মনে রাখবেন টাকা সর্বনিম্ন আপনি 100 টাকা ট্রান্সফার করতে পারবেন মেঘনা পে ওয়ালেট থেকে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে। এখানে টাকার পরিমাণ দেওয়ার পরে আপনাকে ওয়ালেট পিন দিতে হবে, অর্থাৎ মেঘনা ওয়ালেটের 5 সংখ্যার পিনটি এখানে আপনাকে দিতে হবে টাকা ট্রান্সফার করার জন্য। টাকা ট্রান্সফার করার জন্য মেঘনা পে ওয়ালেটের পিন নাম্বারটিতে নেক্সট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পরে পরবর্তী নির্দেশনা অনুসরণ করে আপনাকে মেঘনা পে ওয়ালেট থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হবে। তো বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কিভাবে মেঘনা ব্যাংকের পে ওয়ালেট দিয়ে অন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হবে। তো এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।